আমাদের দেওয়ার প্রশ্ন না, প্রশ্ন হলো লেম্বুছড়া ফিশারি কলেজ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র ত্রিপুরা যে রয়েছে, তারা 110 জন স্টাফ, তাদের পুরো দিনের একদিনের স্যালারি পুরো ডোনেট করে রাজ্যের 1000 কৃষকদের তারা বিভিন্নভাবে সাপোর্ট করছে। এতে তাদের 5 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। এটা শুধুমাত্র কোন সরকার সরকার কর্তৃক না, এটা করেছে এখানকার যে যারা ফ্যাকাল্টি রয়েছেন, স্টাফ রয়েছেন, অন্যান্য বিভিন্ন রকম কর্মচারী রয়েছেন, তাদের বেতনের টাকা দিয়ে তারা এই দুর্দিনে, এই বিশেষ করে কোভিড প্যান্ডেমিকের টাইমে তারা পাশে দাঁড়িয়েছে কৃষকদের। এটা সবচেয়ে বড় কথা। এবং এটার আজকে মূল অনুষ্ঠানটা হচ্ছে মণিপুরে, সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই 13টা সেন্টারে নর্থ ইস্টে বিভিন্ন জায়গায় হচ্ছে, এখানে 7টা স্টেটে মিলে এবং আগরতলায় হচ্ছে ত্রিপুরা এখানে। তো এটা শুধুমাত্র তাদের পয়সা দিয়েই করছে। সুতরাং এটা একটা বিরাট, অর্থাৎ সকলের তরে সকলে আমরা, প্রত্যেক আমরা পরের তরে। আমরা শুধু নিজেরা বাঁচলে চলবে না, মানুষকে বাঁচাতে হবে এই প্যান্ডামিকের সময়। এই মেসেজটা ওনারা দিতে চাইছে, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে যিনি মূল অনুষ্ঠানের আমাদের মণিপুরের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি ইনোগ্রেট করেছেন প্রোগ্রামের, ওখানে পেমা খান্ডুজি অরুণাচলের মুখ্যমন্ত্রীও ছিলেন, অন্য মিজোরামের মন্ত্রী ছিলেন, 3 জন এমপি ছিলেন এবং ভিসি যিনি কৃষি বিশ্বাস উনিও ছিলেন, আর এখানে ফিশারি কলেজের ডিন যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি আছেন, এবং সবাই স্টাফরা মিলেই ওনারা টাকা তুলে নিজেদের বেতন থেকে এটা কৃষকদের পাশে দাঁড়িয়েছে। আজকে এখানে ফিজিক্যাল মোডে 15 জনকে দেওয়া হয়েছে, টোটাল 1000 জনকে 1000 কৃষকদের এই সাহায্য দেওয়া হবে। এখানে বিশেষ করে মাছের পোনা, তারপরে হর্টিকালচারের বিভিন্ন সবজির বীজ, তারপরে আপনার কৃষি গোখাদ্য, আরো বিভিন্ন জিনিস যেগুলি আছে সবকিছু, ফিশের বিভিন্ন আইটেম, ফিশ ফিড, ক্যাটেল ফিড, এরকম সব জিনিস এবং বিভিন্ন রকম মিনারেলস সার এগুলি দেওয়া হচ্ছে। সুতরাং এটা এখানে মাত্র 15 জনকে ইনভাইট করেছে, যেহেতু কোভিড প্যান্ডামিক চলছে, বিধি নিষেধ মেনে প্রোগ্রাম করতে হবে, এই জন্য ছোট্ট আকারে করেছে, কিন্তু 1000 জনকে মোট দেওয়া হবে। আই এম প্রফেসর রতন কুমার সাহা, ডিন কলেজ অফ ফিশারিজ, সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি, ত্রিপুরা। স্যার, আজ ইয়ে যে ইনিশিয়েটিভ আপনি লিয়ে হ্যায় কিস মকসদ সে লিয়ে হ্যায়, ইসসে হামারে জো গাঁও কে কিসান হ্যায় উনকো কিস তরহ কা বেনিফিট হোগা, ইসকে বারে মে বতাইয়ে। উই নো এভরিবডি দ্যাট নাও কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন ইজ প্রিভেলিং ইন দ্য হোল কান্ট্রি, নট ইন দ্য নর্থ ইস্ট অলসো ইট ইজ নট এক্সেপশনাল। এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে উই হ্যাভ টু হেল্প দ্য ফার্মার্স, আওয়ার নিডি ফার্মার্স আর staying in the needy your remotest corner of the northeast, and for that we are Central Agriculture University taken the initiative to help the farmers, needy farmers in this situation. So all the 13 colleges of Central Agriculture University in the 7 state we are there, and also 6 KVKs are there and other staffs are there. We collected one day gross salary from all the campuses. From this College of Fisheries we have collected 5.98 lakhs from the staff, one day salary from our staff, and we purchased different inputs like fish feed, fish fingerling, fish spawn, cattle feed, minerals, medicine, then your vegetable seeds, different your ingredients, so that we can give the help the farmers in this situation, so that their agricultural activity will not hampered in this situation, as because there is a season, so seasonal seeds will be giving to the farmers, and so that their agriculture activity will be continue and their livelihood will be continue, so that farmers will not invest the stress. And also we give the advice, mobile advisory, through advisory also we are giving them the different advice, so that they can get the information how to do all these things, whatever the problems they are facing in the agricultural field, so that they can minimize
all the problems, then their crop will be healthy and our they can feed us, so that in the market also we can get the quality feed, quality vegetables, quality fish, and all the different ingredients will be giving to them. Today we are giving physically 15 farmers for different ingredients, but we'll be ultimately giving 1,000 farmers in the north, in the Tripura only, in the four district will be reaching there in the doorstep, and will provide all these things. And out of that, they will be doing all the activities, and also will be providing all the advice and everything. So, sir, you are helping the needy farmer. Yes. So, what will be the message for others from you? So, today I want to give the message. Please come up and help the farmers, help the needy people, those who are in problem, so that you collect. Because we are giving the one day salary. So, like this, you also come up, come here, and come help the farmers and all the needy others, those who are in the problem. So we should help them in this regard, so that we can work together, and we should extend our hands to save our people. And you know that we cannot live alone. We cannot, we can say, without destroying the environment, we cannot live. So we have to protect the environment also. We should protect our agricultural field also, so that everybody should work together and help the farmers as well as others also, so that we should come up a healthy situation and healthy your life. So please stay healthy, stay safe, and keep healthy, and everybody will be healthy. As because you know that agriculture is the backbone of India. So if farmers are not producing, from where we'll get the food? So that's why we should help the farmers, so that we can get the product or food in a healthy situation, or we can in the market also we can get the sufficient quantity of food, vegetables, fish, or cow milk, and other products also we can get. Sir, in Tripura, the fisheries are not developed.